মা ফাতিমাতুজ্জোহরা রাদিয়াল্লাহ তাআলা আনহা যখন আমার নবী পাক বিবাহ দিলেন, বিবাহ যখন হয়ে গেল, রাসূলের বাড়িতে আছেন বাবা, হঠাৎ একদিন বলছেন, ও আমার দরুদি নবী, আমি আমার স্ত্রীকে নিয়ে বাড়ি যেতে চাই। কে বলছেন? হযরত আলী। দেখতে চান কি মদিনার গলি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বিদায় নেব বিবিকে নিয়ে। ঠিক আছে, আমার নবী পাক কত খুশি, কত আনন্দিত, আমার শ্বশুর বাড়ি যাবে, আছে না খুশি। মিল্লাত ইসলামিয়া আমার, আমরা যেমন বিবাহের সময় মেয়ের সঙ্গে কাউকে পাঠাই, হয় দাদি নইলে, নানি নইলে, বড় বোন, কেউ না কেউ যায় না, তাকে কি বলে আপনাদের ভাষায়? পিপি। বিবির সঙ্গে যায় তাকে বিবি বলে না, বিবি গেল বিবির সঙ্গে দাদি যায় বা নানি যায় তাকে কি বলে? কোল ধরনি। এই দেখেন আওয়াল ভাই বুঝতে পেরেছে, জোরে কর সুবহানাল্লাহ। এই আসলে তো আপনি মুর্শিদাবাদের কথা তো আমাদের থেকে আলাদা বলে, কোল ধারণি করে কেউ যায় না মা ফাতিমার সঙ্গে, এই জন্য মা খাতুনে জান্নাতের মনটা খারাপ। আমার নবী পাক বলেন, ফাতিমা চিন্তা করো না মা, আমি যদি একবার বলি যেতে এই মক্কা শরীফ এই জায়গাতে এমন কোন মেয়ে নাই যে যাওয়ার আশাবাদী হবে না, সবার আশা জাগবে আমরা যাব, কিন্তু ফাতেমা জেনে রাখো আমি তোমাকে এমনি করে বলতে পারি না, কেননা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এত গরিব, তার ছোট গরিব খানা, এত ছোট তার ঘর, ওই ঘরে যদি হযরতে আলী শ্বাস করে তো ঘরের বাইরে তার পা চলে যায়। ও গো বিবি, ও গো আমার পিটি ফাতেমা, একটি মাত্র ঘর, ওই ঘরে তোমাকে নিয়ে গিয়ে রাখবে কোথায়? আর যদি কোল দার কাউকে পাঠিয়ে দিই, সঙ্গে কাউকে পাঠিয়ে দিন, তাকে বা কোথায় রাখবে? এজন্য জননী চিন্তা করো না, তুমি হারাই, তুমি বিদায় নিয়ে যাও, আমি নবী দোয়া করি। আব্বাজি আমার ভাই জানে রায় গিয়ে গেলেন, ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহ তাআলা আনহা যাওয়ার সময় মিঠাই খেতে দিলেন, মিষ্টি মুখ করিয়ে দিলেন, শোপে দেওয়া, শোপে দেওয়া। আলী, আমার কন্যাকে তোমার হাতে তুলে দিলাম, যাও না আমরা শোপে দেই আমার মেয়ে। আমি আমরা বলি কি বল, শোনো আমিনুদ্দিন, আমার মেয়ে বলো মূর্খ রাখেনি, আর যা হোক তা হোক এ পাশ আর ও পাশ সিরিয়াল পাশ। ও জানে তো কি জিনিস সিরিয়াল দেখা, জিনিস আমাকে চিনিস, চলুন এগিয়ে চলুন যাবো। মা ফাতিমা তুজ্জোহরা রাদিয়াল্লাহ তাআলা আনহা স্বামীর বাড়িতে গেছেন, একদিন দুই দিন তিন দিন, ও গো আমার সোনা মানিকেরা, এই তিন দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আওয়াজ দিচ্ছেন, ফাতিমা রাদিয়াল্লাহ তাআলা আনহা আপনার কিরা ঘর থেকে বাইরে এসেছেন? আব্বাজির সঙ্গে সাক্ষাৎ। রামন সাহেব বলছেন, আমার বিটি ফাতিমা কেমন আছো মা? সঙ্গে সঙ্গে আব্বাজি, আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আব্বাজি আপনার জামাই বাড়িতে নেই, মদিনার বাজারে কাজকর্ম দেখতে গেছে, আব্বা মদিনার বাজারে কাজ করতে গেছি, ও আব্বাজি এমন অবস্থা, শুধু আপনার বাড়িতে কি ওই বিসমিল্লাহ করে মিষ্টি খেয়ে এসেছি, স্বামীর বাড়িতে এখনো পর্যন্ত কিছু জোটেনি, তবু দুঃখ নাই আমার, স্বামীর ঘর আপন ঘর। আর এখন হলে কি বলতো, থাকো তুমি বাড়ি, চললাম বাপের বাড়ি, অতি তাড়াতাড়ি আর একটুখানি এগিয়ে দেখি এমনি করে আপনার কি নাম? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুনের জান্নাতকে ওসিয়াত করছেন, মা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা নু, আমার আলী, আমার আলী, এই আলীকে নবী আমার আমার আলী বলেন কেন বাবাজি? শুনে রেখে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জননী মাকে হারিয়ে এসেছিলেন দাদুজির কাছে, দাদু আব্দুল
মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে পর্দা করেন, চাচা আবু তালিবের কাছে আমার নবী পাককে রেখে যান। হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলার বিবির নাম ফাতিমা বিনতে আসাদ, ইনি বড় আদর করেছেন, লালিত পালিত আমার নবী পাককে খুবই যত্ন আপন করেছেন, মায়ের সহায়তা উনি দিয়েছেন। আমার নবী এরকম করে ঘরে বিবাহ হবে, তারা যেন তোমার জিন্দগিটা আপন করে নাই। রহমত আলীর আলমিনের কল্যাণ যদি স্বামীর বাড়িতে এত না খেয়ে ধৈর্য ধরে থাকতে পারে, পৃথিবী যার খাতিরে তৈরি হয়েছে তার কন্যা যদি না খেয়ে আল্লাহর ইবাদতের ভিতরে দিন রাত কাটাতে পারে, আমরা কেন পারবো না? এই সবটা শিক্ষা তোমার, দুনিয়ায় কষ্ট করলে আখেরাতে আমি নবী পাক বলি জান্নাতে নারীদের সরদারিনী হবে। আরো একটুখানি এগিয়ে চলুন, আমার রহমত আলীর আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বললেন, ফাতিমা আমার আমার জামাই যখন বাইয়া দেবে তাকে আমার সালামটা জানিয়ে দেবে। খাতুনে জান্নাতকে উপহার দিলেন, আর আমি হলাম নবীর দেশে চালানা, ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ও গো নবীর দেশে চলো না, ও জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। সোনার মদিনা নবীর দেশে চলো না, ও জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো, আব্বাজি আমার সোনা মানিকার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে তাশরিফ নিয়ে এসেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু বাড়িতে এসেছেন, তিন দিন এই অবস্থা, এমনি সমাতে বলতেছেন, স্বামী আমার আব্বাজি এসেছিলেন, আমার আব্বা গান এসেছিলেন, এমন কথা বলে গেছি, খেদমতে আছেন উনি, হঠাৎ দেখি হযরত আলীর চোখ দুটো বসে গিয়েছে, ভিতরে ঢুকে গেছে। ও গো স্বামী আমার, আমার তো সহ্য হয় না আপনার অবস্থা দেখি, খাতুনে জান্নাতের চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরতেছে। হযরত আলী বলেন, বিবি কাঁদো কেন গো, কি হয়েছে তোমার বল, দিন দিন খাওয়া হয় না বলে কষ্ট করে দুঃখ করো তুমি? হযরত ফাতেমা বলেছিলেন, স্বামী আমার, আমি আপনার জন্য চিন্তা করি, আমি তিন দিন খেতে পাই না বলে এর জন্য আমার কোনো দুঃখ নাই। বাবু আমার স্বামী গো, আমি ফাতেমা ছিলাম ভাই, আর আপনি মদিনার বলিতে করেছেন শুধু ঘোরা ঘুরি, আপনার চোখ দুটো ভিতরে ঢুকে গেছে, সহ্য করতে পারি না, আমি খেতে পাইনি তার জন্য দুঃখ নাই, আপনার মুখ পানে আমি চাইতে পারি না। আমার আব্বা গান বলেছেন, স্বামীকে যেন কষ্ট দেবে না, স্বামীকে যেন ব্যথা দেবে না, ফাতেমা স্বামীর সেবা করে চলবে। ও আমার আমার স্বামী সাথী, আমি ফাতেমা চাই, আমার যে একটা চাদর আছে আমার আব্বা জান দিয়েছেন, এই চাদরখানা নিয়ে আপনি মদিনার গলিতে বিক্রি করে, এই চাদরখানা আপনি বিক্রি করে, আপনি এক কাজ করুন, ওই চাদর বিক্রি করে খাবার কিনে আনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার কথা শুনে বলেন, বিবি ওটা বরকতি চাদর, ওটা রহমতি চাদর, ওটা কুদরতি চাদর, ওই চাদর বিক্রি
করা যাবে না। আমার স্বামী আমি অনুরোধ করি, আমি আমার আব্বা জান বলেছেন স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত হবে, তাই যদি হয় আপনার খেদমতে যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাত নসিব করে, আমি ফাতেমা চাই না, ওই চাদরটা আমার, আপনি নিয়ে যান বাজারে বিক্রি করুন। হযরতে আলী বলেন ফাতেমাকে খুশি করার জন্য ওই চাদরখানা নিয়ে মদিনার বাজারে বেরিয়েছি। একজন ইহুদি চাদরটা খরিদ করছে, কে করছে? বিনিময় টাকা পয়সা ওদের কিছু আটা খরিদ করে বাড়িতে আনছেন, রুটি বানাইছেন খাতুনে জান্নাত এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে মজা করে খায়। তিনিও নামাজের দিকে এগিয়ে গেলেন, হযরতে ফাতেমাতুল জোহরা তিনিও নামাজের দিকে এগিয়ে গেলেন। আব্বা যে ঘরে ইহুদি চাদর কিনে নিয়ে গেছি ওই ইহুদির ঘরের ভিতরে রেখে দিয়েছি, গভীর রাতে তার বিবির ঘুম ভেঙে গেছে, হঠাৎ দেখে অন্ধকার ঘর আলো ঝিলমিল 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 করতেছে, বিবি চিন্তা করে কি ব্যাপার এত আলো কেন, বাবাজি আমার দরজার ফাঁকেও কি মেরে দেখে ঘর আলো হয়ে আছে, কিসের আলো বোঝা গেল না, ভিতরে এসে বলতে স্বামী গো কি ব্যাপার কি ব্যাপার, ওই ঘরে এত আলো জ্বলছে কেন, ওই কই ওঠো দেখি যাই, দুইজন মিলে গিয়ে দেখে দরজাটা খুলে ভিতরে গেল চলে, দেখে একটি চাদর দিয়ে নূরের জ্যোতি ঝিলমিল ঝিলমিল করে অন্ধকার ঘর আলো করে রেখেছে। এই চাদর দিয়া তো নূরের জ্যোতি প্রকাশ সফাই কেন, ডাকতে বলে বিবি তোমাকে বলা হয়নি আমি আজকে হযরত আলীর কাছ থেকে এই চাদরটা খরিদ করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তিন দিন থেকে যেন খাওয়া হয় না তাই এই চাদরটা খরিদ করেছি। ও আমার স্বামী বুঝতে পেরেছি আমি এটা রহমতি চাদর, এটা কুদরতি চাদর, এটা বরকতি চাদর, ওগো আমার স্বামী অনুরোধ করি আমি আপনি চলে যান, আপনি চলে যান, এই চাদরটা ফেরত দিয়ে আসুন, কেননা আমাদের প্রতি অমঙ্গল হতে পারে, আমাদের প্রতি উপরি গজব আসতে পারে, এটা বরকতি চাদর, আমাদের মতো না পাক মানুষ এই পবিত্র চাদরের সম্মান রাখতে পারবো না। ওগো আমার সোনা মানিকের বিবির কথা শুনে স্বামী ডাকতে বলে বিবিরে তাই কি কখনো সম্ভব, টাকা দিয়ে খরিদ করেছি ফিরি ফিরি চাদরটা দিয়ে দেব, ও আমার স্বামী যদি গজবের হাত থেকে বাঁচতে চান। আমি মা ফাতেমার অনেক প্রশংসা শুনেছি, আমি মা ফাতেমার অনেক কথা শুনেছি, আপনাকে পরে বলবো আপনি আগে দিয়ে আসুন। হঠাৎ বলে স্বামী আর স্ত্রী দুইজনে মিলে চাদরটা দিয়ে রাস্তায় চলতে লাগে, আল্লাহ পাকের খেলা অন্ধকার রাতে চাদর থেকে জ্বলছে নূরের আলা। ও আমার সোনা মালিকের সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত দরিয়ায় ইশক রহমত লিখেছেন, তেরে নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা, আমার নবী শুধু নূর নয় নবীর কন্যা নূর, ওরে নবীর কন্যা ওই চাদরেও আল্লাহ নূরের জ্যোতি দিয়ে দিয়েছে। ওগো আমার জওয়ান যুবকের এতটুকু শুধু নয় দরজার কাছে গিয়ে বলে ভাই আলী খুলে দেবে কি দরজাটা জলদি, আমি সেই হতভাগা ইহুদি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে দিলেন, দরজাটা যখন খুলে দিয়েছেন ভাই চাদর নিয়ে নেন। ওগো ভাই ইহুদি চাদর কেমনে নেব, এর টাকা তো ব্যয় করেছি। আলী গো আমার টাকার প্রয়োজন নাই, তুমি চাদরখানা নিয়ে নাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরটা নেওয়ার পরে ইহুদি প্রশ্ন করছে ভাইজান আমাকে কি বলবেন, এই চাদর এত নূরের আলো
আলো দেয় কেন, এই চাদর এত নূরের আলো দেয় কেন, এতে কি কোন লাইট লাগানো আছে তাও তো দেখতে পেলাম না, কিন্তু আলো 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 হয় কেন, আমাদের তো ব্রেনে ঢোকে না, একটু কি দয়া করে বলবেন। হযরতে আলী বলেন, ওগো ভাই জান শুনে রেখে দেন, আমার বিবি ফাতেমা শরিয়াতের খেলাফ আজ পর্যন্ত এক কদমও তোলে না, আমার বিবি ফাতেমা শরিয়াতের খেলাফ চলাফেরা করে না, তার জিন্দেগিতে জীবনে তাহাজ্জুদ নামাজ কাদা হয় না, তাই বুঝি ভাই রে আমার আল্লাহ পাক তার পরিধা ব্যবহার করা চাদর দিয়ে নূরের জ্যোতি প্রদান করে দিয়েছে। মা ফাতিমার ব্যবহার কর চাদর দিয়ে যদি আর নূরের ছটা মারে মা, আমাদের তো হয় না, আমাদের পেটে থাকা বাচ্চা গুলো শ্রীদেবীর পাগল হচ্ছে, কোয়েল মল্লিকের পায়েল হচ্ছে পাগল হচ্ছে, আমাদের পেটের সন্তান গুলো বাবাজি আমার নুসুরাতের পাগল হচ্ছে, জননী বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, জননী আমার তুমি নিজে শ্রী হও দেখো না মা, তুমি কোরআন খোলা বন্ধ দিও না, নামাজের পাটি খোলা বন্ধ দিও না মা, তোমার ডিসপ্লে ভালো হবে, তোমার গর্বের সন্তান